এই যে এখন আমি চালের গুঁড়ি দিয়ে ছিটা রুটি বানাবো। লবণ দিলাম, তারপর আদা দিয়েছি, দিয়ে চালের গুঁড়ি, আদা বাটা, লবণ আর এই যে ডিম ভেঙে দিলাম। এখন আমি সিটা রুটি বানাবো। পানি অ্যাড করছি, পরিমাণ মতো অ্যাড করে নিলাম। চুলাটা জ্বালিয়ে নিব। সিটা রুটি শীতের মধ্যে খেতে অনেক ভালো লাগে। বেশি করে গুলি নিয়েছি। বেশি পাতলাও করা যাবে না, আর বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম ভাবে রাখতে হবে। যে চালের গুঁড়ি, ডিম, আদা বাটা, লবণ দিয়ে ছিটা রুটি বানাবো। এখন আরো পাতলা করতে হবে, বেশি ঘন রাখা যাবে না, বেশি পাতলা হবে না। এভাবে রাখলে ছিটা রুটিটা খেতে অনেক ভালো লাগে। আর আদা বাটা দিলে ফ্লেভার ভালো আসে। সিটা রুটি, চালের গুঁড়া, ডিম, আদা বাটা, লবণ, দিয়ে দিচ্ছি লবণ, এখন তুল দিয়ে পুরাটা করে ইয়ে করে দিলাম। শীতকালে রুটি খেতে অনেক ভালো লাগে।
Allahu Akbar, Allah.